এবং এখানে কটেজ সিস্টেমে তো রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে এটি কালিম্পংয়ের এর একটি ট্যুরিজম ডেস্টিনেশন সেই জন্য বহু মান এখন ভূতেদের সাথে আড্ডা মাছি হচ্ছে এই মর্গান হাউসে মর্গান হাউসের সামনে মানে ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় এখানেতে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে তোমরা ডাব্লিউবিটিডিসি টিডিসিএল এর ওয়েবসাইট থেকে এটা যখন বুকিং করবে দেখবে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে তোমরা তোমাদের সুবিধে মতো এখানেতে বুকিং করতে পারো এই হলো মর্গান হাউসে আমাদের বহু প্রতীক্ষিত রুম আমি তোমাদেরকে প্রথমে পুরো রুমের গেট আপটা দেখাচ্ছি ভিতরে প্রবেশ করার পর এইখানে একটা কাঁচের আলমারি এখানেতে পুরনো দিনে আগুন জ্বালানো হতো একটা এখনকার দিনের এলইডি টিভি এই ধারে এইটা হচ্ছে ওয়াশরুম আর এইখানে এইটা হচ্ছে বেশ বড় সাইজের উইন্ডো দেখো এইটা হচ্ছে মর্গান হাউসের পুরো গার্ডেনটা আমরা আছে গ্রাউন্ড ফ্লোরের রুমে কিভাবে বুকিং করেছি পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এত বড় জানালা যে প্রচুর আলো আসছে আর এইদিকে একটা সিলিং ফ্যান আছে এটা হচ্ছে সিলিং সিলিংয়েও লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মেন এন্ট্রান্স ভেতরে প্রবেশ করে রাইট সাইডে আছে এইগুলো ড্রয়ার আছে সেই পুরনো দিনের আসবাবপত্র এগুলো আছে একটা মেরার আর টেবিলগুলোতে আমাদেরই লাগেজ রাখার জন্য ব্যবহার হয়েছে এর পাশে আছে হচ্ছে কাবার্ড এই হচ্ছে কাবার্ড এটাও পুরনো দিনের আছে বেশ বড় একটা কিং সাইজের বেড তার সাথে আছে টাওয়েল পাশের বালিশও আছে যেটা সচরাচর কোনো হোটেলে দেখতে পাওয়া যায় না আছে লেপেরও ব্যবস্থা রয়েছে কম্বলও আছে এই ধারে একটা টেবিল আছে এই টেবিলটাও আমাদের লাগেজ রাখার জন্য ব্যবহৃত হয়েছে আর এই ধারে আছে বেড সাইড টেবিল দুধারে দুটো এখানে কোনো ইলেকট্রিক কেটলের ব্যবস্থা নেই কমপ্লিমেন্টারি ওয়াটার বটল কাপ গ্লাস তার সাথে এইগুলো কিছু টি ব্যাগ আর সুগার মিল্ক কিছু দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের রুম বেশ পুরোনো দিনের ছোঁয়া আছে এই রুমটাতে কারণ পুরনো দিনের বাংলো সেখানে তো পুরনো দিনের ছোঁয়া থাকবেই এই হচ্ছে বেট সব থেকে যেটা ভাল লাগছে সেটা হচ্ছে এই জানলা জানলাতে বসেই সময় কেটে যায় আর জানলা দিয়ে এখন বেশ একটা মিঠে রোদও আসছে তাতে আরও ভালো লাগছে এই জানলা দিয়ে হয়তো বিকেলের দিকে বা বিকেলের দিকে নয় মধ্যরাতে এই জানলা দিয়েই হয়তো ভূত আসবে চলে আসবে লেডি মর্গ্যানের আত্মা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুকিং করেছিলাম তাই এখানেতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে কিছু কমপ্লিমেন্টারি জিনিস দেয়া হয়েছে কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কম শাওয়ার জেল ডেন্টাল কিট ডেন্টাল কিট শ্যাম্পু বডি লোশন শ্যাম্পু বডি লোশন শাওয়ার জেল বেঙ্গল ট্যুরিজমের যে কোনো রিসর্ট বুকিং করলেই এইগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয়ে থাকে যেরকম আমরা কিছুদিন আগে বালুতট গেছিলাম বালুতট হচ্ছে বকখালি সেখানেতেও আমরা এরকম পেয়েছিলাম বা ঝাড়গ্রামেও যখন ঝাড়গ্রাম ট্যুরিজমের ওয়েবসাইট থেকে ঝাড়গ্রামের রাজবাড়িতে বুকিং করেছিলাম তখনও এইগুলো পেয়েছিলাম এই হচ্ছে আমাদের রুম যারা শীতকালে দার্জিলিং বা কালিম্পং তাদের জন্য বলি এখানে কিন্তু শীতে কালেতে সকালবেলা এবং রাতের বেলার তাপমাত্রা কিন্তু ভীষণই ফারাক হয় আমরা যখন রাতের বেলাতে থাকছি তখন কিন্তু মানে ঘরেতে রুমিটার থাকা সত্ত্বেও আমরা কিন্তু ঠান্ডায় যাকে বলে একদম কেঁপে যাচ্ছি মানে প্রচুর সোয়েটার জ্যাকেট রোম হিটার সমস্ত কিছু নিয়ে আমাদের ঠান্ডা যাচ্ছে না এমনই অবস্থা আর সকালবেলা দেখো সিম্পল একটা টি শার্ট বা শার্ট পরে আমরা ঘুরে বেড়াচ্ছি তখন রৌদ্রের এতটাই তাঁত যে কোনো আমরা জ্যাকেট গায়ে রাখতে পারছি না তাই তোমাদেরকে বলবো যারা শীতকালেতে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে দার্জিলিং কালিম্পং লামাহাটা এইসব জায়গায় আসার কথা ভাববে তারা অবশ্যই এই ব্যাপারটাকে একটু কিন্তু মাথায় রেখো দার্জিলিং থেকে মর্গ্যান হাউসের দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার আসতে সময় লাগছে দু ঘন্টা ষোলো মিনিট আর যারা শিলিগুড়ি থেকে ডিরেক্ট কালিম্পংয়ে মর্গ্যান হাউসে যাবে তাদের পড়ছে প্রায় সত্তর কিলোমিটার সময় লাগছে দু ঘন্টা তিরিশ মিনিট মতো ডেলো পার্ক কালিম্পংয়ের একটি অন্যতম দ্রষ্টব্য পর্যটন কেন্দ্র মর্গ্যান হাউস থেকে ডেলো পার্কের দূরত্ব চোদ্দো কিলোমিটার যেতে সময় লাগছে চল্লিশ মিনিট এখন আমরা আছি মর্গ্যান হাউসের যে গার্ডেন সেখানে গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এখানেতে বসারও ব্যবস্থা রয়েছে কেউ বিকেলের দিকে এখানেতে বসতে পারো বা সকালের দিকে এখানে বসতে পারো মানে কালিম্পংয়ে এসে একটি নির্ভেজাল ছুটি যদি তোমরা কাটাতে চাও তাহলে মর্গ্যান হাউস কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করতে পারো এখানে এসে কিন্তু প্রকৃতির কোলে ভীষণ আনন্দ পাবে এই মর্গান হাউসে এখন আমরা সেখানে প্রবেশ করছি এটাই হচ্ছে মর্গেন হাউসের মেন এন্ট্রান্স এটা দিয়েই তোমাদেরকে ভেতরে আসতে হবে এই সামনে দেখছো এটা হচ্ছে রিসেপশন আর রাইট সাইড এটা হচ্ছে লবি লাউঞ্জ আর এই সাইডের স্ট্রেট যে রুমটা ওটা হচ্ছে ডাইনিং হল এখানেতে লেখা আছে কালিম্পং এর কি কি জায়গা তোমরা দেখতে পারো এখানেতে বিভিন্ন ধরনের বোর্ডেতে সেগুলোরই দিক নির্দেশ করা রয়েছে আর এইটা হচ্ছে আমাদের রুম আমরা আছি ওয়ান জিরো সিক্স রুম নাম্বার এখন আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি এটা হচ্ছে ডাইনিং হল ডাইনিং হলটা কিন্তু বেশ পুরোনো দিনের মতো করে সাজানো দেখো টেবিল চেয়ার সবগুলোই একদম পুরোনো দিনের এখানেতে দেখো এটাই হচ্ছে মর্গ্যান হাউসের ডাইনিং হল এখানেতে তোমরা লাঞ্চ ডিনার সমস্ত কিছুই করতে পারো তবে সবগুলোতেই কিন্তু প্রিভিয়াস অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু একটু সমস্যা হতে পারে আমরা আসার কিছুক্ষণ আগেই মানে সেদিনকে আমরা যেদিন চেক ইন করি সেদিনকে সকালবেলাতেই ওনারা কল করে জেনে নিয়েছিলেন আমাদের কি কি মেনু থাকছে মানে কি থালি নেব ফিশ চিকেন সমস্তটাই ওনারা জেনে নিয়েছেন তবে যারা মাটন নিতে চাও তাদেরও কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে কারণ মাটন কিন্তু এখানে সবসময়তে থাকে না এখন আমরা আবার রিসেপশানে আসছি এই হচ্ছে রিসেপশান মেন রিসেপশান রিসেপশনের পাশ দিয়ে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা রিসেপশন ক্রস করে এখন আমরা এলাম এখানকার লাউঞ্জে দেখো এটাও কিন্তু বেশ পুরোনো দিনের মতো করি এখানকার সমস্ত আসবাবপত্র সমস্ত কিছু সাজানো এখানে কিন্তু ছুটি কাটাতে বেশ ভালো লাগবে আর এখানকার সমস্ত ফ্লোর কিন্তু উডেন ফ্লোর হয় আর এখানে বড় বড় যে গ্লাস উইন্ডো আছে সেখান থেকে কিন্তু পাহাড় দেখা যায় এখানকার সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের হাতছানি দিয়ে ডাকবে বলতে যেটা বোঝায় এই মর্গেন হাউস কিন্তু একদমই তাই এবার আমরা ওপরের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের সমস্তটাই এখানে কাঠের কাঠের সিঁড়ি দিয়েই ওপরেতে যেতে হয় এখন আমরা ওপরের দিকে যাচ্ছি ভালো দেখে আসি একবার ওপরের তলার রুমগুলো ওপরের তলারটাও পুরোটাই উডেন তাই ওপরের তলাতে হাঁটলে নিচের তলা থেকে তার আওয়াজ পাওয়া যায় এই ফার্স্টের যে রুমটা এটাই হচ্ছে লেডি মর্গ্যানের রুম আর আশেপাশেতে আরও অনেকগুলো রুম ছিল তবে শোনা যায় যে লেডি মর্গ্যানের রুমটা নাকি ব্যবহার হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা লেডি মর্গ্যানের রুমটাতেও টুরিসজমের জন্য এখনও ব্যবহার হয়ে থাকে এবং এটাতে ট্যুরিস্টরা এসে কিন্তু এই রুমটাতে থাকেন এখন সূর্য প্রায় অস্তাচলে যাবে যাবে করছে আর এই সময়তে আমরা এসেছি মর্গান হাউসের গার্ডেনে বসতে এইখানে কিন্তু বেশ ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা পড়ছে চারিধারে আর আস্তে আস্তে পৃথিবী যাচ্ছে অন্ধকারে এবার চলে এসেছি মেনু কার্ডে আমরা আবার ডাইনিং হলে চলে এসেছি এখন আমরা মেনু কার্ডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু ব্রেকফাস্ট যদিও কমপ্লিমেন্টারি এখানেতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আছে ব্রেড টোস্ট অথবা লুচি অথবা কর্নফ্লেক্স আর তার সাথে চা আছে আর তার সাথে যদি কেউ এক্সট্রা কিছু নিতে চাও তাহলে সেগুলো তোমাদেরকে পে করতে হবে এক্সট্রা অপশন আছে এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন স্যান্ডউইচ আছে চা কফি আছে চায়ের এক কাপের দাম তিরিশ টাকা আরো অনেক কিছু আছে যেমন স্যুপ আছে টমেটো স্যুপ চিকেন স্যুপ স্যালাড আছে স্ন্যাক্স এরও আছে বিভিন্ন আইটেম ভেজ মোমো নাইনটি রুপিস চিকেন মোমো আছে ভেজ মোমো চিজ পকোড়া ওয়ান সিক্সটি রুপিস এগ পকোড়া ওয়ান থার্টি রুপিস চিকেন পকোড়া টু হান্ড্রেড আর কি আছে চলো দেখে নেওয়া যাক আর মেনুতে কি কি আছে এবার চলে আসি মেন কোর্সে মেন কোর্সেও কিন্তু বেশ অনেক ধরনের আইটেম আছে হচ্ছে মেন কোর্স মাছ ভাজা ফিশ কারি পোলট্রি চিকেন সমস্ত কিছুই আছে তবে সমস্ত কিছুই কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে কারণ এটি একটি রেগুলার রেস্টুরেন্ট নয় নুডলসও অ্যাভেলেবেল থাকে এখানে ভেজ নুডলস ভেজ নুডলস ওয়ান হান্ড্রেড ফিফটি আর হচ্ছে থালি ভেজ থালি আছে এগ থালি ফিশ থালি থ্রি হান্ড্রেড টেন চিকেন থালিও থ্রি হান্ড্রেড টেন মাটন থালি ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই চলে এসেছে আমাদের ফিশ থালি এখানে ছিল ডাল শাক ভাজা আলু মাখা পাঁপড় আনিয়ন এই হচ্ছে আমাদের থালি আর তার সাথে মিষ্টিও ছিল অবশ্য আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম আর একটা ফিশ থালি নিয়েছিলাম ফুড কোয়ালিটি বলবো ফুড মোটামুটি আর রান্নাও বেশ মোটামুটি আছে খুব যে ভালো সেটা সেরকম নয় এরপর চলে আসছি ব্রেকফাস্ট টেবিলে ছিল কমপ্লিমেন্টারি আমরা লুচির অপশনটা নিয়েছিলাম লুচির সাথে ডিম ছিল কার ছিল বেনানা আর তার সাথে মিষ্টি ছিল ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল হ্যালো বন্ধুরা ভেরি গুড মর্নিং আবার একটা নতুন সকাল নতুন সকাল আজকে আমাদের কাটছে মর্গান হালসে মর্গান হালস ভূতেদের রাজ্য একটা হানাবাড়ি একটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হন্টেড প্লেস বলে খ্যাত এই হচ্ছে আমি এখন হন্টেড প্লেসে দাঁড়িয়ে আছি একদম হানাবাড়ির সামনে কিন্তু কাল সারা রাত দন্ত হয়ে পুরো হানাবাড়ি খোঁজার পরেও কোনো ভূতের দেখা মেললাম না বোধহয় ভূতেদের আমাকে পছন্দ হয়নি কিন্তু কি আর করা যায় এক স্মৃতি আর উত্তেজনা নিয়ে হন্টেড প্লেসকে বিদায় জানাচ্ছি বিদায়বেলায় এই কথাটাই বলে রাখি যে এখানে কেন এটা হনটেড প্লেস বলে খ্যাত অ্যাকচুয়ালি এখানকার যে ফ্লোরগুলো ফ্লোরগুলো হচ্ছে উডেন যারা গ্রাউন্ড ফ্লোরে থাকছে তারা এই পায়ের শব্দ পাচ্ছে অনেক সময়তে এবং সেটাই জনসাধারণের কাছে পরিচিত হচ্ছে যে বোধহয় মিসেস মর্গ্যানের আত্মা ওপরের ফ্লোরে হাঁটাচলা করছে কারণ ওপরের ফ্লোরে রাত একটা দুটোর সময় যদি কেউ হাঁটে তখন মনে হয় যে ও মনে হয় ভূত হাঁটাচলা করছে আসল সত্যটা হলো এটাই আর এটা জনসাধারণের মুখে প্রচারিত যে এটা একটি হনটেড প্লেস এই প্লেস দেখতে বহু মানুষ এখানে ভিড় করেন কিন্তু সারা রাত থাকার পরেও আমরা এখানে কোনো অশরীরী আত্মার দেখা পাইনি এখানে শোনা যায় লেডি মর্গ্যান যে রুমটায় থাকতেন সেই রুমটা নাকি ব্যবহৃত হয় না বাট এটা কিন্তু একটা সম্পূর্ণই মিথ আর শোনা যায় যে এখানকার স্টাফেরা নাকি সাতটা আটটার পর কেউই আর ভয়তে এখানে থাকেন না এটাও একটা রং ইনফরমেশন কারণ এখানে ওনাদের নাইট ডিউটি ডে শিফট এগুলো আলাদা থাকে যাদের শিফট শেষ হয়ে যায় তারা শিফট শেষ করে চলে যায় তবে এখানে কেয়ার সিকিউরিটি গার্ড এরা কিন্তু রাত্রিতে এই মর্গ্যান হাউস বসবাস করেন প্রত্যেকটা জিনিসেরই ভালো আর মন্দ দুটো দিক থাকে আমি ভালো দিকটা বলতে গেলে বলি এটা একটা হন্টেড প্লেস এখানেতে থাকার একটা আলাদা উত্তেজনা আছে কিন্তু এর কিছু ড্রব্যাকসও আছে কারণ এটি একটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি বাট এটা কিন্তু একদমই ওয়েল মেনটেনড নিট অ্যান্ড ক্লিন আমার তো লাগলো না কারণ এখানকার যে বেডশিট সেগুলো অতটা পরিষ্কার নয় অতটা নিট অ্যান্ড ক্লিন নয় এবং যে ওয়াশরুম সেটাও অতটা ঠিক একদম পিপ টপ নিট অ্যান্ড ক্লিন লাগলো না এছাড়া এখানকার ফুড কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এখানেতেই মেনুটা কিন্তু এখানকার রেগুলার রেস্টুরেন্ট নয় তাই মেনুটা না অ্যাডভান্স জেনে নিচ্ছেন ওভার ফোন এর থেকে ওনারা যদি কোনো আমাদেরকে মেনুটা যদি হোয়াটসঅ্যাপ করে বা মেনু কার্ডটা যদি পাঠিয়ে দেন তাহলে আমাদের মেনু সিলেকশানটা অনেক সহজ হয়ে যায় এরপরেতে যদি কারোর কোনো আইটেম লাগে সেটাও সহজে পাওয়া যাচ্ছে না কারণ সেটাও প্রিভিয়াস অর্ডার দিতে হচ্ছে সেগুলো একটু ড্রব্যাকস এখানেতে আছে আর এটা একদম যে নিট অ্যান্ড ক্লিন বলবো সেটাও কিন্তু নয় কিন্তু তোমরা যদি এইগুলোকে ভুলে রেখে একটা উত্তেজনাময় দিন কাটাতে চাও কালিম্পংয়ের এর মতো একটা অফবিট ডেস্টিনেশনে হেসে তাহলে তোমরা অবশ্যই সিলেক্ট করতে পারো এই মর্গ্যান হাউস এই দেখতে পাচ্ছ আমি এখন মর্গ্যান হাউসের সামনে আছি এই হচ্ছে পুরো মর্গ্যান হাউসের প্রপার্টি এই হচ্ছে এটাই হচ্ছে মর্গ্যান হাউসের গার্ডেন আর এখানে যে ডগিগুলো দেখছো এইগুলোও কিন্তু এদের পিতামহ প্রবীতামহরাও কিন্তু লেডি মর্গ্যানের সঙ্গী ছিল তাই এরা এখনও এখানেতেই বসবাস করছে এই হচ্ছে মর্গ্যান হাউস মর্গ্যান হাউসকে বিদায় জানিয়ে আবার আমাদের পথ চলা শুরু চলো লেটস গো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভ্রমণের আনন্দে মেতে ওঠো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই বাই